আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে দুই তিন দিন আগে মৌলানা মাহমুদ কাসিমি সাহাবে শিহাব সম্পর্কে কিছু মাতহল মাতিসলা সোশ্যাল মিডিয়াত। এখন দেখা যার বরাহবেলির কিছু ইউটিউবার হলে ফেসবুকার হলে মাহমুদ কাসিমি সাহাবর বিপক্ষে খুব বড় বড় হিসাবে কিছু তুহমত লাগানি শুরু করছে। এই তুহমতগুলা লাগাইছেন কিন্তু একদম দরিয় সারা মিশা। এক নম্বর, এক ইউটিউবারে কইছেন যে মাহমুদ কাসিমি সাহাবে কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, অতকান পর্যন্ত কইলে একজন মুমিন থাকব, অতকান কইলেও হইব, মোহাম্মদুর রসুলুল্লাহর কোনো দরকার নাই। এইটা দরিয়াও মিথ্যা। একজন ইউটিউবার হিসাবে ভাইরাল হওয়ার নিয়তে যে এইরকম মিথ্যা প্রচার করা, একজন আলিমের উপরে তুহমত লাগানি, ইলজাম লাগানি, তুমি কোন শরীয়ত ফাইলায়, কোন কিতাব ফাইলায়? যদি তোমার কাছে কোনো প্রুফ থাকে যে মাহমুদ কাসিমি সাহেবে কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ কইও মোহাম্মদুর রসুলুল্লাহর কোনো দরকার নাই, তাহলে তুমি এই প্রুফটা দিয়ে দেখাও চাই সোশ্যাল মিডিয়াত। আর না হইলে এই রকমের মিথ্যা প্রচার করার তোমার জরুরতটা কিতা? তুমি কি হিসাবে কইলা যে মাহমুদ কাসিমি সাহেবে কইছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ কও, মোহাম্মদুর রসুলুল্লাহর কোনো দরকার নাই? এটা তো কোনো মূর্খ মানুষও কইতো না এই রকমের কথা। তুমি এই রকমের মিথ্যা সোশ্যাল মিডিয়াত আইলায় আর ফকাত্তি উঠিয়াও যে সাথে কই দিলা এই রকমের কথা কয়া কিতা বুঝলাই ভাই? তুমি এই রকমের যে একজন আলিমের উপরে অত বড় ইলজাম লাগাইলাই, তোমার কাছে যদি প্রুফ থাকে তো দেখাও জনগণ সকল আসেন মাহমুদ কাসিমে কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ কও, মোহাম্মদুর রসুলুল্লাহর দরকার নাই। এই রকমের প্রুফ থাকলে সোশ্যাল মিডিয়াত তুমি হিম্মত থাকলে দেখাও যায় দেখি এই ধরনের ইলজাম কিতার লাগিন লাগাও একজন আলিমের উপরে। আমি তো দেখি আর সোশ্যাল মিডিয়াত, আমি তো যে ইসলাম টিভির মালিক, আমি আমি খাম করি আর আমি হুজুরের কাছ থেকে ভিডিও আনি বা নাই আমি আপলোড করি, সব জিনিস আমি করি। আমি তো আর এইরকমের কথা শুনলাম না যে তাই কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ কও, মোহাম্মদুর রসুলুল্লাহর কোনো দরকার নাই। এই ধরনের যদি কোনো প্রুফ থাকে তাহলে তুমি সোশ্যাল মিডিয়াত দিয়ে দেখাও চাই দেখিয়া, আর যদি থাকে না তাহলে এইরকমের মিথ্যা ইলজাম একজন আলিমের উপরে তুমি কিতার লাগিন লাগাও। দুই নম্বর, আরেক ইউটিউবারে কইছেন যে মাহমুদ কাসিমি সাহাবে শিহাব শব্দর অর্থ শয়তান কিতার লাগিন কইলা, তাই গুগল বার করছেন, বার করিয়া গুগলে সার্চ মারছেন যে শিহাব শব্দর অর্থ আরও কিতা বলে বার হয়ে গেছে গিয়া। গুগল যদি তোমার কোরআন হদিসর লাখান ওই যাইতো তাহলে তো মসজিদ মাদ্রাসা মানুষের ফোড়ার দরকার নাই, বাড়িত হুতো আর বড় বড় ফুয়েন্তরে ফুড়িন্তরে মোবাইল লইয়া দেওয়ার যার যারি গুগল বার করো আর সারাদিনই শিখি লাও। তুমি যদি অত গুগল সারা আর অত গুগল সাইয়া শিখনেওয়ালা তাহলে তো আর কোনো মানুষের মসজিদ মাদ্রাসা ফোড়ার কথা খোয়ার দরকার নাই, স্কুলে ফোড়ার দরকার নাই। গুগল বার করো আর সার্চ মারো যে বুঝায় শিকার দরকার ফলে গুগল থেকে শিকিলাও। এই ডাইরেক্ট হদিস সরিয়া শুনাইছেন, তোমার যদি প্রুফ লাগে তাহলে তুমি যে ইসলাম টিভিত মেসেজ করিও তোমার হদিসর ব্যাখ্যা ডাইরেক্ট দেওয়া হইব, কোন কিতাবও আছে কিলা আছে। এই রকমের যে মিশা খালি প্রচার করলেও তো হইতো না, তোমার গুগল আনিয়া হদিসর লগে তোর মিলাইলে হইতো না। এই রকমের জাহিলি করাটো ঠিক নাই, কারণ তুমি আলিম নাই আর এক আলিমর ভুল কিলা তুমি ধরিলেই ভাই। একজন আলিমর ভুল ধরতে হইলে আর এক আলিম দরকার, একজন আলিমরে শুদ্ধ করিয়া দিতে হইলে আর এক আলিম দরকার। তুমি আলিম নাই, তোমার দাড়ি নাই, তোমার টুফি নাই, দাড়িও তো রাখা ওয়াজিব সুন্নতে মোয়াক্কা দেখে ওইতরা, তুমি দাড়ি রাখলাই না। তোমার ওতা তৈয়া তুমি লাগি গেছো গিয়ে আরেক আলিমের লগে মিথ্যা প্রচার, হদিস না হদিস বুঝো না কোরআন বুঝো। যদি হদিস বুঝতে হয় তাহলে তো হদিস ফরিয়া শুনাইছনি, হদিস তুমি বুঝলাই অনে। আর একজনে তুহমত লাগাইছেন মাহমুদ কাসিমি সাহাবের উপরে যে তাইন কইছেন দোয়া করা নমাজের ঘরে সম্মিলিতভাবে দোয়া করা না যাইজ, দোয়া করা যাইজ না বেদাত। এই ধরনের কথা যেটা মাহমুদ কাসিমি সাহাবে যে ইসলাম টিভি চ্যানেলের মধ্যে এই ধরনের মাত মাতিছেন না, তাইন মাত মাতিছেন কিলা? তাইন কইছেন যে ইসলাম টিভি চ্যানেলের মধ্যে এই ভিডিও এখন পর্যন্ত আছে, তুমি তুকাইয়ে বার করো দেখো যে মাহমুদ কাসিমি সাহেবে কইছেন নমাজ বা দে সম্মিলিতভাবে দোয়া যদি ইমাম সাহেবে করেন না তাহলে ইমাম সাহেবের জোর করতে পারতায় না, কোনোদিন মিস করো অসুবিধা নাই, কোনোদিন খর ঠিক আছে কোনো অসুবিধা নাই। হদিসও পড়িছেন যে আর দোয়া ও মুখ খোলা ইবাদা, ইবাদতর মূল জড় ইয়ে থাকলো দোয়া, কিন্তু কেউ যদি করে না তাহলে অসুবিধা নাই, নমাজ পড়ে দোয়া করা কোনো জরুরি নাই। এই ধরনের তাই হদিস ছড়িয়া হুনাইয়া হইয়া দিছেন। এখন তুমি তাই নাইয়া বারোই গেলায় যে মাহমুদ কাসিমে কইছেন দোয়া করা যাইজ নাই, ও ইটা খান্তা কিন ফাইলায়। এই ধরনের মিথ্যা ইলজাম লাগানি শরীয়তে কিতা কয়, আর তুমি যে ফট করে সোশ্যাল মিডিয়াত আইয়া একজন আলিমের বিরুদ্ধে মিথ্যা প্রচার করায় এটা মিথ্যা। তুমি যদি প্রমাণ থাকে তাহলে সোশ্যাল মিডিয়াত দিয়ে দেখাও চাই দেখি মাহমুদ কাসিম সাহেবে খানো কইছেন যে নমাজের পরে দোয়া করা না যায় হারাম, খানো কইছেন দিয়ে দেখাও চাই দেখি। বরাকবেলির আরও একজনে তাই ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে বয়ান দিতরা যে মাহমুদ কাসিমি সাহাবে কইছেন যে আলিমকল আই গেছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে, ওখান দিয়ে তাইন দলিল আনছেন কিতা যে তুমিও তো আইছো সোশ্যাল মিডিয়ার মধ্যে। ভাই তাইন এই বাদর কথাই কিন্তু তুমি হারাইলাই না, এর বাদর কথা কিতা কইছেন যে আলিমকল হজর মধ্যে গিয়া ফটো তুলিতরা ফেসবুকের মধ্যে ছাড়িতরা, হৌ কথা ওখান কইছেন যে ফটো তুলিয়া ফেসবুকও ছাড়িতরা আলিমকলে, ই মাসলা বয়ান করা না,
হজৰ মধ্যে গিয়া ফটো চাৰিটা হ কথা কৈছে আৰু হেবেটাই হেৰাইছে কতখান হেবেটাই হেৰাইছে যে আলিমখলো হেৰাই গৈছে হামাই গৈছে ছ'চিয়েল মিডিয়াত কতখান হেৰাইয়া হে হৰ কিতা মাহমুদ কাজিম চাহাব তুমিও তো হামাইছে ছ'চিয়েল মিডিয়াত কথা এইখান ফুৰা ফুৰাইলে সেই মেইন কথা বাঢ়ি যায় গিয়া এইখান হে ফুৰাইছে না মেইন কথাও ইয়াত আখলো তাইন কৈছে যে আলিমখলো হামাই গৈছে ছ'চিয়েল মিডিয়াত মানে ছ'চিয়েল মিডিয়াত ফটো তুলিতৰা ফটো চাৰিতৰা মক্কা শরীফের মধ্যে গিয়া কাবা শরীফের মধ্যে গিয়া ফটো বানাইয়া ফটো চাড়াইতরা হ কথা কইছেন তুমি ফুল ভিডিও না হারাইয়া তুরা দুই সেকেন্ডর তোমায় একটু হারাইছো যে আলিমকল হামাই গেছেন সোশ্যাল মিডিয়াত আর বাদবাকি ইক নাই নাই বাদবাকি সারা হারাইতা খালি ইলজাম লাগানি এই ধরনের জিনিস তো ঠিক নাই ভাই এই ধরনের বিরোধিতা তুমি বিরোধিতা করতা ভুল হাসার লগর ভুল একটা করো না বিরোধিতাত লাগিয়া তুমি এখানে হাসাই মিশা সারা হারাই দিলাই এখন তাইন কইছেন কিতা আর তুমি কইছো কিতা তোমার মতলব খালি বুলবার করা আসলতে তাই কইছেন আলিমখল মক্কা শরীফ গেছেন ফটো তুলিতরা সালিতরা তুমি বাদর টুকরা না হারাইয়া অতখানো শেষ করে দিলাই এই ধরনের মানে গুমরাহি ফেলারায় এই ধরনের মানে হিংসা ফেলারায় সোশ্যাল মিডিয়ার মধ্যে এই ধরনের জিনিস ঠিক নাই আসলে আবু বুঝো ভাই অকল সময় আছে একজন আলিমর উপরে তুহমত লাগানি ইলজাম লাগানি একজন আলিমর ভুল হইলে আর তোমাতান বরাক বেলিতে আলিম অকল নাইনি মুফতি অকল নাইনি ই মাহমুদ কাসিম হিসাবের ভুল ধরেন না কেনে বা সংশোধন করিয়া দিন না কেনে মাহমুদ কাসিম হিসাবের তো কইলা কইলে ভার হইল বলে যে আপনি ওলা ভুল কইছেন আসলতে ভুল নাই তো মাহমুদ কাসিমে প্রত্যেকটা হদিস দিয়া দলিল দিয়েছেন আর তুমি হদিস কিতা বুঝবা তুমি তো গুগল গুগল লইয়া বার হয়ে গেছো তুমি গুগল দেখা রায় গুগলও হলা গুগলও হলা তুমি যদি অত গুগল আলা তাহলে তো আর একজন আলিমর বয়ানার দরকার নাই একজন আলিমর দ্বারাও যাওয়ার দরকার নাই যার কারণে গুগল লইয়া এই সোশ্যাল মিডিয়াত আলিমর ভুল ধরা তাইলে হইতো না আল্লাহ তোমার দান্ডে হেদায়ত দেখা আর হক কথা হিসাবে যদি ভুল ধরো তাহলে ঠিক আছে তাও তুমি একজন আলিম নাই আলিমর ভুল ধরাটা তোমার লাগে কিন্তু হয় না কারণ কত আলিমকল ফলি রয়েছেন কিন্তু একজন আলিম আবু পর্যন্ত বিরোধিতা করলা না ভুল ধরলা না শুদ্ধ করিয়া দিলা না কারণ কোরআন হদিসটি বুঝাইয়া দেওয়ার পরে তো আর ইন কোনো মাত আয় না আর দুই নম্বর মাত হইল শিহাব ভাই সম্পর্কে শিহাব আটিয়া হজ যাইতরা কিলা যাইতরা মাহমুদ কাসিম হিসাবে মাতিছেন ভাইরাল হওয়ার নিয়ত কিতা নিয়ত এই সম্পর্কে ভিডিও আর একটা ভিডিও বানাইমু একদম ডিটেলস সম্পর্কে শিহাব ভাই তাইন কিলা যাইতরা কিতা খতরা বা তান হাসার লগর ভাইরাল হওয়ার নিয়ত নিনা না আপনারারে দেখাইমু আপনারার বিবেকে যতখান কুলায় ততখান বোঝার চেষ্টা করবা আর যদি মন্তব্য যেটা মনে চায় সরকা কিন্তু একজন আলিমর উপরে মিশা তুহমত লাগানি এই সম্পর্কে আমি কয়েকটা জিনিস আপনারারে কইলাম যদি আপনারার কাছে এইরকমের দলিল থাকে তাহলে দলিলটা দিয়ে দেখাইয়া দেও চাই আল্লাহ তাআলা আমরা সারারে বুঝার তৌফিক দিতা হেদায়ত দিতা যে এই ধরনের মানে মিশা প্রচার না করার থেকে আল্লাহ তাআলা আমরা সারারে বুঝার তৌফিক দান করতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।